শাশুড়ি কখনো মা হয় না, যা কখনো বোন হয় না, এই নিয়ে যারা ভিডিও বানাচ্ছো আমি একটা দুটো কথা বলে ফেলি। অন্যকে পরিবর্তন করার চেষ্টাতে আমি একদমই বিশ্বাসী না। আমি মনে করি গোটা রাস্তাতে কার্পেট বিছিয়ে নিজেকে ধুলোমুক্ত করার চাইতে নিজের পায়ে জুতো পরে নিয়ে নিজের পাকে ধুলোমুক্ত করে নেওয়াটা অনেক বেশি বেটার। অন্যকে চেঞ্জ করতে যাওয়ার চেষ্টা করার থেকে সেই পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করাটা অনেক বেশি সুখকর। আর যা কখনো ভুল কেন হবে, সে কি তোমার মায়ের পেটে জন্ম নিয়েছে, সে তো অন্য কারোর মায়ের কাছ থেকে এসেছে। আর শাশুড়িমা মা কি করে হবে, তুমি কি তার পেটে জন্ম নিয়েছো, তোমার হাজবেন্ড তার পেটে জন্ম নিয়েছে, সেটা তোমার শাশুড়ি মাই হবে। মায়ের সম্পর্কটা আলাদা, শাশুড়ি মায়ের সম্পর্কটা আলাদা, দুটো সম্পর্কে একসাথে মিলিয়ে দুজনের কাছ থেকে একই রকমের এক্সপেকটেশন রাখতে গেলে তো কষ্ট পেতেই হবে। তাই যারা এইগুলো বলে ভিউজ কামাচ্ছ তাদেরকে বলি যে এই সমাজের মধ্যে খারাপ কিছু ছড়াচ্ছ, তোমাদেরকে আমি বলবো এটাই বেটার। শাশুড়ি মাকে শাশুড়ি মায়ের মতো করে ভাবো, মাকে মায়ের মতো করে ভাবো, বোনকে বোনের মতো ভাবো, যাকে যায়ের মতো ভাবো, দেখবে ভালো হবে। একটা সম্পর্কের সাথে অন্য আর একটা সম্পর্ককে কখনোই কম্পেয়ার করতে যেও না,